Assalamu alaikum. Welcome back after the break in conversation with Sheikh Khidr Hussain, who is the respected Imam and Khatib of Masjid Aisha, a purpose-built mosque based in Tottenham, London. Inshallah, it's a live interactive program. If you do have any question related to Ramadan or even outside Ramadan, feel free to call in. Our telephone number is 0208-523-4111. এবং পাশাপাশি যারা ডোনেশন করতে চাচ্ছেন, আপনারা ডোনেশন করতে পারবেন. RFC লাইন নাম্বারটি হচ্ছে 0208-523-1666. আপনারা ডোনেশন ডিটেল কিন্তু টিভি স্ক্রিনের নিচে দেওয়া আছে. ইনশাআল্লাহ আপনারা যদি কোনো ধরনের অ্যাকাউন্ট নাম্বার বা শর্ট কোড রাখতে চান ফর ইয়ার ফিউচার রেফারেন্স, প্লিজ ফিল ফ্রি. এবং যদি কোনো প্রশ্ন থাকে ডোনেশন নিয়ে, প্লিজ আপনারা কল করবেন এবং আমাদের অ্যাডভাইজাররা বসে আছেন অন দি আদার সাইড অফ দ্য লাইন, অ্যান্ড ইনশাআল্লাহ দে উইল আনসার ইয়োর কোয়েশ্চেন্স. শেখ, আমাকে বলা হচ্ছে প্রচুর কলের লাইনে আছে, কিন্তু কলে যাওয়ার আগে একজন ভাই কিন্তু অফ এয়ার প্রশ্ন করেছেন. হি ডাজন্ট ওয়ান্ট টু বি আইডেন্টিফাইড অন এয়ার. প্রশ্নটি হচ্ছে যে হি ইজ এ ইয়াং পার্সন, ওয়ান আই সে ইয়াং হি ইজ এ বালেগ, স্ট্রাগলিং টু কিপ হিজ রমাদান. হি ওয়ান্টস টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হি ট্রাইড ইজ লেভেল বেস্ট টু কিপ দ্য ফাস্ট ফর দ্য ডে, বাট বাই দ্য টাইম ইট রিচেস থ্রি ও ফোর ইন দি আফটারনুন হি কুডেন্ট অ্যান্ড হি হ্যাড টু ব্রেক হিজ ফাস্ট. নাও দি কোয়েশ্চেন হি ইজ ট্রাইং টু আস্ক ইজ, would he be able to gain any reward for the time he has kept? Prothome je kotha bolbo je uni jodi baligh hoye jan tahole onar jonno to roza rakhar hukum ta jari thakte hobe, mane unake raktei hobe jodi uni safarer obosthay na thaken, jodi bemar na thaken, exception na thake, ha jodi exception na thake tahole onar kono rukhsat nai, unake baddhotamulok rakhte hobe. Ar jodi ichchakrito bhabe keu bhange রোজাটা, মানে ওনার শারীরিক অবস্থা আছে, ওনার এক্সেপশন মানে উনি সফরে নাই, বেমার নাই, তাহলে ওনাকে তো অবশ্যই কাফফারা দিতে হবে। আমার ভাই যেটা বলতেছেন যে উনি তিনটা ধরেন চারটা পর্যন্ত উনি রাখছেন, উনি কি সোয়াব পাবেন? না, উনি সোয়াব পাবেন না। উলামা ইকরামে যেটা বলতেছেন যে উনি ইচ্ছাকৃত কারণে উনি উইদাউট এনি ভ্যালিড রিজন, ভ্যালিড রিজন ছাড়া উনি রোজাটা ভেঙে ফেলেছেন, অতএব আরও গুণাগার হবেন উনি। অনেক উলামা ইকরাম এটাকে কবিরা গুণা হিসাবে গণ্য করেছেন, অতএব ওনাকে তওবা করতে হবে এবং ওনার এই জিনিসটা বুঝতে হবে যে না, রোজা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এটা ফার্স্ট ইসলামের পাঁচটা স্তম্ভর মধ্যে অন্যতম একটা স্তম্ভ, যার উপর ফরজ হয়েছে, ওনাকে রাখতেই হবে। যদি নফল রোজা হইতো তাহলে আপনি তিনটা পর্যন্ত রাখতে পারেন, আপনি আর পারতেছেন না, আপনার পিপাসা তৃষ্ণা খুবই বেশি হয়ে গেছে, এমত অবস্থা আপনি যদি ভেঙে ফেলেন তিনটা পর্যন্ত যে আপনি রোজা রেখেছেন আপনি সওয়াব পাবেন, কিন্তু ফরজের ক্ষেত্রে আপনি রোজা মোটেই ভাঙতে পারবেন না। ফরজ বলতে রমাদানের যেগুলা কি রোজা? ওকে, নাও জাস্ট টু ক্লারিফাই ফর ইয়াংগার জেনারেশন, ইফ ইউ ক্যান গিভ দিস আনসার ইন ইংলিশ, নাও ইফ উই ক্যান গো টু দি জিম, ইফ উই ক্যান ডু অল দি আদার অ্যাক্টিভিটিস, ইফ উই ক্যান অ্যাডাপ্ট আওয়ার ডায়েটরি অ্যাকর্ডিং টু দি ইনস্ট্রাক্টর অফ দি জিম, হাউ হি অ্যাড্রেসেস থিংস টু চেঞ্জ, then what stops us from being tolerant? Or perhaps if we don't have any valid reason, why can we not push ourselves within the, obviously, the guidelines of the health and other terms and conditions? For a young person, if we're speaking about someone who hasn't reached the age of puberty, then it's very important as parents, as guardians, as responsible individuals, that we're training our children in fasting. So we give them half a day fast, we give them a few hours fast. So by the time they reach the age of puberty, for them it's easy to fast. But because we're not putting them through that process, and when they reach the age of puberty, they're finding it difficult. Many of our young children, they can play football for hours and hours. Correct. And they don't become tired, but when it comes to Ramadan, it becomes very tiring upon them. Now, and it's often in the mind. It's training the mind to accept the fact that we can live without water and drink. Now, just to add with yourself, when you say hours and hours playing football, that's outdoor. But even in Ramadan, say for example, if you're on a weekend, you don't have school or college or university, you're staying at home. We even see our young generation that we play PlayStation for hours and hours without going outside. So even the we have seen the young people within the families, they miss their lunch, they miss their perhaps even dinner, and you might see them not even drinking or consuming any food for a couple of hours. So if we can do, or if we can play even indoor while staying indoor, do we have any valid reason to break the fast in the middle of the day? So absolutely not. There is no valid reason for someone who, and it's not a valid reason, the fact that they're thirsty or hungry, that they can break their fast. Absolutely not, especially when they've reached the age of puberty. But one point to mention here is we as parents, we need to create that culture at home, that environment at home. We often point our fingers towards the young and we say that, oh, why aren't they not fasting? Why can't they fast? It's because we as parents, we failed them. We haven't trained them properly. Had we trained them properly from that very young age, then in most cases you would find that for many of the young, they actually want to fast. Why? Because
in the house that they live in, they have that culture, they have that environment. So they're creating that atmosphere within that house that will encourage the younger generation, our children, to fast when they become adult. Jazakallah khair, inshallah. Asha korchi apnader proshno kintu uttor peyechen inshallah. Ebong ekta jinish ami clarify korte chaichi that alhamdulillah in life, whatever challenges we have when it comes to being successful in our life, we always do anything to ensure that we achieve the success. So why not when it comes to achieving the success in the akhirah? And the only thing that we can return back to, as the Sheikh has mentioned in the beginning of the program, it all comes down to education and understanding the importance of the pillars of Islam. And inshallah, when we understand the importance of those education and importance of those pillars of Islam, then eventually we'll be able to implement it in our personal life. And a reminder goes by myself first, and inshallah to all the others, young generation, our young brothers and sisters who are watching the program. Before we move on to the next caller, after the reminder that chatsi, RFC donation line 0208 523 1666, donation line to kolatse. Abang apnara jodi kono dhoroner donation korte chan within the best of your financial ability, please feel free. Next caller, assalamu alaikum. Assalamu alaikum. আমরা স্পষ্ট শুনছি, প্রশ্ন করুন। সালামু আলাইকুম, কলার কি আমাকে শুনতে পাচ্ছেন? সালামু আলাইকুম, কাইন্ডলি আপনি যদি টিভি ভলিউমটাকে কমিয়ে সরাসরি যদি টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলেন তাহলে আপনি হয়তো প্রশ্নটি আমাদের সরাসরি শুনতে পাবেন। সালামু আলাইকুম, টিভি বন্ধ আছে। জি, প্রশ্ন করুন। আচ্ছা, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, আমি একটু বাক্যাত ডরো আছি, আদালতে ফোন করছি। জি, আমরা এই আমি একজন হালকা একটা লেকচার হচ্ছি। জি, যে তারা আমরা গরো আইন আয়াশাও নেন চেহাও নেন, আমরা মা বোনে হল ধরে তারা সামনেও আইন হুজুরে হল। আচ্ছা, আর হালকা জেলা আমরা লেকচার দিলা হইলা যদি মসজিদ মা বোনে হল মসজিদে ঢুকোন, এটা মসজিদ বাঙ্গিলি তুলিব, তারা কেটা মক্কা মদিনা বাঙ্গিলি বা না কেটা। আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্ন বুঝে গেছি। এই এটা কি আপনি লেকচার কি অনলাইনে শুনেছেন না কোনো একটি মসজিদে শুনেছেন? নাম বলার দরকার নেই। বক্তৃতা কি আপনি এই দেশে কোনো মসজিদে শুনেছেন না অনলাইনে শুনেছেন? ঠিক আছে, বলার দরকার নেই কোনো, ইনশাল্লাহ জায়গার নাম, ইনশাল্লাহ আমরা প্রশ্ন পেয়েছি, ইনশাল্লাহ আমার শেখ উত্তর দিচ্ছেন। এরকম যদি কেউ বলে থাকে, অবভিয়াসলি উই ক্যান্ট ভেরিফাই দ্য সোর্সেস এনিথিং লাইক দ্যাট, উই ডোন্ট নো দি দি আদার সাইড অফ দি আর্গুমেন্ট, বা এরকম যদি কেউ শুনে থাকে বা এরকম যদি কেউ বলা হয়, মোস্ট দি রুলিং ইন ইসলাম, যদি উনি আলিম হয়ে থাকেন, একজন ভালো হক্কানি রব্বানি আলিম হয়ে থাকেন, তাহলে তো উনার মুখে এইরকম কথাবার্তা শোভা পায় না। যে একজন ভালো আলিম হয়ে উনি বলবেন যে আমি এই মসজিদটা ব্যঙ্গে ফেলে দেওয়া হোক, কোন কারণে যে মহিলার মসজিদে আসতেছে অথবা এখানে আট টাকার তারাবি পড়তেছেন, এখানে ইজতেমাই দোয়া করতেছেন না, এরকম ইখতলাফ নিয়ে আমাদের দেশে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উলামা ইকরামদের মধ্যে দ্বিমত হয়ে একজন আরেকজনকে গালাগালি করতেছেন, এটা কিন্তু ইসলাম পছন্দ করে না, এটা আলিমদের জন্য সুন্দর নয়। মসলা মসাইলিয়া দ্বিমত আছে, ছিল, থাকবে, তবে এরকম কথা বলা যে মসজিদ ব্যঙ্গে ফেলে দেওয়া, মানে এটাকে দেখতে হবে উনি কি বলেছেন, ভালোভাবে এটাকে শুনতে হবে প্রথমে এইরকম জাজমেন্ট দেওয়ার আগেই। তবে আমরা যেটা ওনার প্রশ্ন থেকে বুঝতে পেরেছি, যদি আলিম বলে থাকেন তাহলে এটা আমরা সমর্থন করি না, কারণ উনি আলিম হয়ে এরকম কথা ওনার মুখে শোনা, কিন্তু যদি বলে থাকেন, উনি নিজেকে যদি আলিম হিসাবে ইয়ে করেন, উপস্থাপন করেন যে একজন দিনী শিক্ষা শিক্ষিত যিনি এরকম কথাবার্তা বলেন, তাহলে উনার ইলম কিন্তু প্রশ্নবোধক। আশা করছি কলার আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। কিন্তু আরেকটি জিনিস আপনাকে রিমাইন্ডার দিতে চাচ্ছি, আমরা আরেকটি সাইডে কিন্তু কোনো ধরনের অপিনিয়ন শুনি নাই, বেসড অন ওয়াট ইউ হ্যাভ সেড। সো অবভিয়াসলি কী কনটেক্সটে বলা হয়েছে, কোন সার্কামস্ট্যান্সেসে বলা হয়েছে, পুরা লেকচারটি পুরো করে পুরোভাবে শোনা হয়েছে কিনা, এটাও একটি কিন্তু প্রশ্ন আছে। সো ইন কনটেক্সট ইনশাল্লাহ শেখ বলেছেন এরকম কোনো হাক্কানি আলেম বা কোয়ালিফাইড স্কলার কখনো এটা বলবেন না, যদি কেউ এটা বলে থাকেন আই উড সাই একটু ডিটেল জানতে হবে কোন কনটেক্সটে বলা হচ্ছে, কোন সার্কামস্ট্যান্সেস বলা হচ্ছে, এগুলো সব যদি জানি তাহলে হয়তো পারহ্যাপস উই মাইট বি এবল টু গিভ আ ডেফিনেট আনসার ফর দ্যাট। হাউএভার ইটস অ্যান আনসার বেসড অন জাস্ট দ্য কোয়েশ্চেন ইউ হ্যাভ পোজড, ইনশাল্লাহ ইট ক্ল্যারিফাইজ ইয়োর কোয়েশ্চেন। পরবর্তী করার কাছে যাওয়ার আগে ডোনেশন লাইনটি স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, 0208 523 1666। নেক্সট কলার, সালাম আলাইকুম। সালাম আলাইকুম, অনুরোধ করছি আপনাদের সবাইকে, আপনারা কাইন্ডলি প্লিজ টেলিভিশনের ভলিউমটাকে কমিয়ে ফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলুন, নাহলে দেয়ার উইল বি আ ডিলে ইন লিসনিং টু আওয়ার কনভারসেশন। প্লিজ টিভি ভলিউমটাকে মিউট করে দিন এবং ফোনে সরাসরি কথা বলুন। সালাম আলাইকুম।
নামাজের পরে তারাবির পরে বলছেন আপনি? তারাবির পরে আপনি সরাসরি পড়ে যাচ্ছে? ওকে, ঠিক আছে, প্রশ্ন ক্লিয়ার হয়েছে। সাধারণত তাহাজ্জুদের নামাজটা পড়া হয় একজন মানুষে এশার নামাজ পড়ার পরে যখন একটু সময় আরাম করে ঘুমায়, এরপরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যে নামাজটা পড়া হয় ও নামাজরে হয় তাহাজ্জুদ। একজন মানুষে যখন এশার নামাজ পড়ল কিংবা তারাউইন নামাজ পড়ে যে নামাজটা পড়লো, এটারে তাহাজ্জুদ সাধারণত খোয়া হয় না, এটারে কিয়ামুল লাইল খোয়া হয়। ইমাম নাওয়ী রহমতুল্লাহ আলাইহির মত হইল গিয়া যে নামাজটারে তাহাজ্জুদ খোয়ার লাগে শর্ত হইল গিয়া একজন মানুষে এশা পড়িয়া তারাবি যদি রমাদানও হয় তারাবিটা পড়িয়া গুমানির পরে জাগ্রত হওয়ার পরে যে নামাজটা পড়ব দুই রাখাত চার রাখাত বারো রাখাত পর্যন্ত, এই নামাজরে তাহাজ্জুদ হিসাবে গণ্য করা হইব। কিন্তু রমাদানে এই মশলাটা ভিন্ন, রমাদানে কিন্তু সময়টা কিন্তু সীমিত, তারাবির নামাজ পড়ার পরে আপনি যে আবার ঘুমাইবা আর ঘুম থেকে উঠে যে আরও নামাজ পড়বা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। লিহাজা উলামায়ে কেরামের মতো হইল গিয়া যে আপনি তারাবি পড়ার পরে কিছু সময় গ্যাপ দেওয়া দরকার, গ্যাপ দেওয়ার পরে আপনি যে নামাজটা পড়বা তাহাজ্জুদের নিয়তে আপনি নামাজটা পড়বা। তবে একটা রমাদানের লাগি খাস, রমাদানের বাইরে যদি আপনি তাহাজ্জুদ পড়তে চান তাহলে আপনি এশা পড়িয়া কিছু সময় আরাম করবা, ঘুমাইবা, ঘুমাইয়া উঠিয়া তাহাজ্জুদের নিয়ত করিয়া যে দুই সাইডে ছয় রাখাত পড়বা ও নামাজরেও তাহাজ্জুদ হিসাবে গণ্য করা হয়। কিন্তু এখানে একটি প্রশ্ন, যদি রমাদান এখন উইন্টারে যদি হয় তখন তো আমাদের কাছে কিন্তু প্রচুর সময় আছে, তখন কি এটা কি ভ্যালিড এই না দি ওপিনিয়ন উড চেঞ্জ দ্যাট পয়েন্ট? তখন রমাদান যখন কিন্তু উইন্টারও আইব ইনশাআল্লাহ অতি সত্তর, তখন দেখা যাইব যে এশার পরে তারাবির পরে এবং ফজর সুহুরে কিছু প্রচুর একটা সময় আছে, কেন এমত অবস্থায় আপনি কিছু আরাম করতে পারেন, ঘুমাইতে পারেন, গুপ থেকে উঠার পরে নামাজটা পড়বা ও নামাজের নাম হইল কি তাহাজ্জুদ। আল্লাহু আলম বিসমিল্লাহ। ইনশাআল্লাহ উইল ডিসকাস দ্য মোর ইন ডিটেইল পারহ্যাপস ইনশাআল্লাহ ইফ আল্লাহ গিভস আস হায়াতান তাইয়িবা ডাউন দ্য লাইন ইনশাআল্লাহ। ইয়েস, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। আপনি যদি প্রশ্নের উত্তর পেয়ে থাকেন, ইফ ইউ হ্যাপি উইথ দ্য আনসারস দ্য শেখ হ্যাজ গিভেন, প্লিজ ফিল ফ্রি টু ডোনেট এট 0208523106। আপনার যদি তারপরে একটু কিছু ক্লারিফিকেশন থাকে, প্লিজ ফিল ফ্রি টু কল আস ব্যাক এগেইন 0208523401। ইনশাআল্লাহ পরবর্তী করার কাছে যাচ্ছি, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম করুন জি। আমি একটু জানতে চাচ্ছিলাম, আমি এশার ইফতারের পরে এশার নামাজ পড়ার জন্য আমি আসলে খুব খুবই কষ্ট করে আমি জেগে থাকতে পারি না, সেজন্য আমি একটু ঘুমিয়ে পড়ি। আচ্ছা, ঘুমিয়ে পড়ে তারপরে আবার রাত দেড়টার দিকে উঠে আমি এশার নামাজ পড়ি, তারাওয়ি পড়ি, সমস্ত নামাজ আদায় করি দেড়টার দিকে। আচ্ছা, রাতে দেড়টার সময় উঠে আমি আমার সমস্ত নামাজ আদায় করি, তাতে কি কোনো অসুবিধা হবে? বোঝা গেছে প্রশ্ন, আর কোনো প্রশ্ন না? থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ, ইনশাআল্লাহ শুনুন শেখ উত্তর দিচ্ছেন। আসলে বোন, যেটা হচ্ছে যে এশাকে এত ডিলে করা ঠিক না। অনেক উলামায়ে কেরাম এই দেশে যারা আছেন, উলামায়ে কেরাম মুহাক্কিক যারা ভালো দিন সম্পর্কে চর্চা করেন, তাদের মত হচ্ছে যে রাত্রে বারোটার পরে এশার নামাজটা পড়া ঠিক না, কারণ এশার ওয়াক্তটা হচ্ছে ইলা নিসফিল লাইলিল আখির, যেটা বলা হয়েছে যে শেষ রাতের এই এই লাস্ট পোর্শনটাকেই কিন্তু এশার নামাজ পড়তে হয়, এর আগেই পড়ে নিতে হয়। অতএব এইরকম ডিলেই করাটা ঠিক হবে না, কারণ রমাদানে খাসাতান, কারণ সেহরির সময়টা চলে আসতেছে এই টাইমে। অনেকেই যারা মনে করেন যে সেহরির টাইমটা দেড়টার দিকে শেষ হয়ে যায়, তারাও হয়তো বলতে পারেন যে এশার নামাজটা হবে না, আমরা কিন্তু এই মতটা নেই না। আমাদের মত হচ্ছে যে প্রায় তিনটা পর্যন্ত আপনি সুহুর করতে পারেন, যদি এই হয় তাহলে আপনি এশা পড়তে পারেন। তবে এইরকম আপনি অভ্যাস না করাটাই ভালো বোন, চেষ্টা করেন ইনশাআল্লাহ যে আপনি বারোটার আগে এশাটা পড়ে নেন। আপনি এত লেটে পড়লে জায়জ হবে, কিন্তু উলামায়ে কেরাম যেটা বলতেছেন যে জাওয়াজ মা আল কেরাহা, জায়জ হয়ে যাবে কিন্তু কেরাহতের সাহিত মকরুর সহিত, অপছন্দনীয় কাজ, কারণ এশাটাকে এত ডিলেই করা ঠিক না। যদি রমাদানে শুধু হয় এইরকম যে আপনি রেস্ট নিতে হচ্ছে আপনার কাজকর্মের জন্য, আপনার উপরে প্রেশার আছে, একটু আরাম না নিলে হয় না, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ এটা কবুল করবেন ইনশাআল্লাহ। তারপরে শেষ কথা হচ্ছে বোন, আমরা লেট করব না ইনশাআল্লাহ, চেষ্টা করব আর্লি পরে নেওয়ার, কারণ লেটের মধ্যে সন্দেহ রয়েছে, আর আমরা সন্দেহ তো কেন থাকব, আর্লি পরে নেব ইনশাআল্লাহ। যেহেতু আপনি বলেছেন যে দুইটি ওপিনিয়ন আছে, তাহলে 2:30 আর দেড়টার আগেই পড়ে ফেললেই তো হয়ে যাচ্ছে, তখন আপনার আর কোনোটাই হচ্ছে না ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, আশা করছি বোন আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। ইফ ইউ লাইক টু ডোনেট ইটস 0208523
1666. নেক্সট কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আমার দুটা প্রশ্ন হইল। জি প্রশ্ন করুন। এতেকাবর মধ্যে নৌকাটা ঠিক আছে নি আর সেম ঘোড়া ঠিক আছে নি? ওকে ঠিক আছে ইনশাআল্লাহ। জি বোঝা গেছে প্রশ্ন, আর কোনো প্রশ্ন না? ওকে ঠিক আছে ইনশাআল্লাহ। ভেরি আর্লি ফর এতেকাফ, আলহামদুলিল্লাহ। আই ক্যান সি আমাদের অডিয়েন্সটা কিন্তু মাশা আল্লাহ ভেরি কনসার্ন, আপনি যেভাবে বলেছেন প্ল্যানিংয়ের কথা, আলহামদুলিল্লাহ দ্য প্ল্যানিং ভেরি ভেরি ওয়েল। হোয়াট উড ইউ সে? আলহামদুলিল্লাহ, প্রথমে আমার ভাই যদি এতেকাফের নিয়ত করে ফেলছেন, আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ, এতেকাফকে কবুল করুন। যেটা আমরা বলবো ইনশাআল্লাহ, এতেকাফের অবস্থায় আপনি এইরকম কাজ করতে পারেন, আঞ্জাম দিতে পারেন, এতে কোনো বাধা নাই। খাসাতান ঈদুল ফিতরে আমরা আসতেছি, যদি ঈদুল আধা হইতো তাহলে এটা ভিন্ন কথা, কারণ আপনি যারা কুরবানি দিবেন আপনার নৌকা কাটতে পারবেন না, এইরকম হাদিসে আসছে। কিন্তু ঈদুল ফিতর যেটা, এরকম কোনো শর্ত নাই, বিদায় আপনি এতেকাফের অবস্থায় নৌকা কাটতে পারেন, আপনাকে যদি চুল কাটতে হয় তাহলে চুল কাটতে পারেন ইনশাআল্লাহ, আর যদি দাড়ি আপনার মুখে থাকে ইনশাআল্লাহ দাড়িটা রেখে ফেলবেন, এটাই ভালো হবে ইনশাআল্লাহ। এটার পক্ষেই সুন্নতটা ইনশাআল্লাহ, আপনারা জানেন যে এটা ওয়াজিব ইনশাআল্লাহ। তো ঠিক আছে ইনশাআল্লাহ, নৌক কাটতে পারবেন, মাথার চুল যদি মুন্ডাইতে হয় তাহলে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, এতে আপনার এতেকাফে কোনো অসুবিধা হবে না, এটাই হচ্ছে অধিকাংশ উলামায়ে কেরামের মত। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ খাইরা। যদি উনি একটু আগে করে ফেলেন, একটা এতেকাফে ঢোকার আগে যদি উনি প্ল্যান করে, আমি ফিট আছি এভরিথিং, দেন পারহ্যাপস আই থিংক ইট সেভস আ লট অফ থিংস, বাট পারহ্যাপস থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই ভালো হবে, এতেকাফে যাওয়ার আগেই কিছু এরকম কাজগুলো আগেই করে নিলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ফর ক্লারিফাইং দি কোশ্চেন। আশা করছি আপনি প্রশ্নের উত্তরটি পেয়েছেন। ইফ ইউ উড লাইক টু ডোনেট, ইটস 0208523166। ইনশাআল্লাহ পরবর্তী কলার কাছে যাচ্ছি। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি একটা প্রশ্ন জানাজার নামাজ সম্বন্ধে প্রথম আছে। জি প্রশ্ন করুন। আমরা শুক্রবারে মসজিদে গেলে জানাজার নামাজ ইমামের সাথে পড়ি প্রায় প্রত্যেক সময়। জি, তো ওই জানাজার নামাজটা ইমামের সাথে পড়তে নিয়তটা কিরকম করা, ইংরেজি বাংলায় কিলা করা, আর জানাজার নামাজের লাগে এরকম মুখিক নিয়তটা এটা বাধ্যতামূলক নয়। অনেক উলামায়ে কেরামের মত হইল গিয়া মুখিক নিয়ত করা সুন্নতর খেলাফ কাজ, এটা সুন্নত দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ রসুলের কাছ থেকে একটা জয়ীফ রেওয়ায়তও নাই যে আল্লাহর রসুলে মুখিক নিয়ত করছেন খাসাতান নামাজের লাগি এবং রোজার লাগি। হজর ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে ভিন্ন, আল্লাহ রসুলে মুখিক নিয়ত করছেন। অন্য আমলের ক্ষেত্রে মুখিক নিয়ত করাটা বাধ্যতামূলক নয়। যদি কুরবানির সময় আপনি মুখিক হইন তাহলে বাধা নাই, প্রমাণিত আছে। তো নামাজের ক্ষেত্রে এইরকম মুখিক নিয়ত করা না, ওয়াইতুয়ান সল্লিয়া লিল্লাহি তাআলা কিবা সাইদ তকবীরের সহিত আমি জানাজার নামাজের ইরাদা করলাম, যেগুলো আমরা পাই আমাদের উপমহাদেশের কিছু বইগুলার মাঝে, এগুলা কিন্তু সুন্নত দ্বারা প্রমাণিত নয়। অথবা এগুলার নিয়ে আমরা ব্যস্ত না থেকে আমরা ইরাদাতুল কলবের প্রতি ফোকাস থাকার দরকার, যেটা হচ্ছে যে আমরা কলবর মাঝে আমি নিয়ত করলাম যে আমি এখন দাঁড়াইমু, দাঁড়াইয়া সাইড থকবির বিশিষ্ট নামাজটা ফরিয়ার, এই যে মানুষ মারা গেলা থান লাগে আমরা সালাতুল জানাজা ফরিয়ার, এটাই যথেষ্ট। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বড় মাফুর একজন আলিম, তান মত হইল গিয়া যে আন্নিয়াতু হিয়াল কসদু ওয়াল আজম আলা শাই, নিয়তটা হচ্ছে কলবর মাঝে ইরাদা, ওয়া মুহাল্লু হাল কলব, এই জিনিসটার স্থান, নিয়তর স্থান হইল গিয়া কলবর মাঝে, লা তাতাআল্লাক বিলিসানিন আসলান, আসলে জিব্বার সাথে এই নিয়তের কোনো সম্পর্ক নাই, মুহাকিক উলামায়ে কেরামের এই মতটা হচ্ছে। লিহাজা ইনশাআল্লাহ আমার মুখিক নিয়তর করার কোনো প্রয়োজন নাই, জানাজাত আমি আল্লাহু আকবার হয়ে দাঁড়াইলাম, আল্লাহ জানরা যে আমি কোন উদ্দেশ্যে হারিয়েছি, আল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম, আল্লাহ রাব্বুল ইজ্জতে কোরআন শরীফের মাঝে কইরা যে আল্লাহ রাব্বুল ইজ্জতে জানরা আমরা কলবর মাঝে আমরার প্রত্যেক উদ্দেশ্যটা, লিহাজা এই কলবর উদ্দেশ্যও যথেষ্ট ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন ছিল, যদি দোয়া জানা না থাকে বা আরবিতে মুখস্থ না থাকে, প্রথমে বাংলায় পড়া যাবে কিনা, হাউ উড ইউ গো অ্যাবাউট ইট? যদি দোয়াগুলা জানা না থাকে তাহলে আপনি বাংলাতেও নিজের ভাষায় কইতে পারুন, অনুমতি আছে জনজান নামাজের মাঝে, অনেক উলামায়ে কেরামের মত একটা, কিন্তু তারপরেও আমরা কইমু যে এগুলা দোয়া যেগুলো এগুলা কিন্তু অত্যন্ত সহজ,
কিছু দোয়া যেগুলো জনাজাত আমরা ব্যবহার করি এগুলো কিন্তু আমরা আমরা সাধারণ ফাঞ্জেগালা নামাজের মাঝেও আমরা ব্যবহার করি। সানা আপনি প্রথমে পড়লা সুবাহানাক আল্লাহুম্মা বিহামদিকা, দুই নম্বর রাখাতো আপনি দুরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা ফুল্লা, তিন নম্বর রাখাতো আল্লাহুম্মা ফির লানা হাইয়িনা ও মাইয়িতিনা, যে কোনো মসনুন দোয়া আপনি পড়তে পারেন যদি আপনার আল্লাহুম্মা ফির লানা হাইয়িনা ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়বিনা এই দোয়া যদি আপনার জানা না থাকে। অনেক হানফি উলামা ইকরামের মত হইল গিয়া যে যদি দোয়া এজন মানুষের জানা না থাকে, মানে তাই শিখতে পারা না, তান হি সক্ষমতা নাই, শিখলেও তান মনে রয় না, তাহলে এমত অবস্থায় তাই দোয়া করতে পারেন নিজের বাসায়, তবে এটা কিন্তু আপনি সবসময় জারি রাখতে পারতা নাই, আপনি শেখার চেষ্টা করতে হইবা, শেখার চেষ্টা রাখার পরেও যদি আপনি শিখতে না পারেন তাহলে এমত অবস্থায় আপনি ইয়ে করতে পারেন নিজের বাসায় করতে পারেন। তারপরেও শেষ কথা হইল গিয়ে আমার ভাইয়ে যে প্রশ্ন করছেন যে এই জিনিসটাটা কি পরহেজ করা উত্তম, নিজের বাসায় দোয়া করা থাকিয়া শুধুমাত্র আমরা হইয়ার এমত অবস্থায় যে মানুষ অফারক শিখতে পাররা না, ইয়াদ রাখতে পাররা না, তাই করতে পারেন, তারপরেও ইটারে আমরা এনকারেজ করি না আরবি ভাষাতে দোয়া করতাম, কারণ আল্লাহ রসুলে এইরকম বাতাইছেন, সাহাবাই কেরামে এইরকম করিয়া ইরা, লিহাজা এটাই হুজ্জত দলিল। তার মানে হচ্ছে যদি কেউ শিখতে চায় কীভাবে শিখবে, উনি কোথায় বুক পাবেন, উনি কী বুকে পাবেন? যে জানাজার সংক্রান্ত যে মাসলা মাসাইল আছে, হিসনুল মুসলিম একটা কিতাব আছে, অত্যন্ত স্বল্প এবং ছোট একটা কিতাব কিন্তু অত্যন্ত মূল্যবান একটা কিতাব, যেগুলা মসনুন দোয়া আছে আল্লাহ রসুলের কাছ থেকে যেগুলা দোয়া আমরা পেয়েছি এই ছোট বইয়ের মাঝে আছে ইনশাআল্লাহ, ও বইটা কিনে নিলে সবগুলো দোয়া আপনি পাবেন। আর একটা জিনিস ক্লারিফাই করা যায়, ফরজ নামাজে কিন্তু নিজের বাসায় যে সূরা না জানা থাকলে পড়া যাবে না? হ্যাঁ, তো ফরজ নামাজও অবশ্যই আপনি পড়তে পারতেন না, কিন্তু নফল নামাজের ব্যাপারেও ইখতিলাফ আছে, অনেকে কইছেন ঠিক আছে, অনেকে কইছেন যে না আপনি আরবিতে কইতে হইবে, উত্তম হইল কি আরবি শিখা আরবি হচ্ছে। ওকে ঠিক আছে, ইনশাআল্লাহ আশা করছি কলার আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। ইফ ইউড লাইক টু ডোনেট ইটস 0208 523 1666। পরবর্তী কলার কাছে যাচ্ছি, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করুন ভাইয়া। আমার চারটা প্রশ্ন ছিল। জি করুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে সবসময় শোনা যায় যে আর তিনটি মেয়ে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে আমার সাথে মানে ভালো করে যদি মেয়েদেরকে পর্দার সহিত সুন্দর করে যদি পালতে পারে তাহলে বিয়ের পরে বাবা মা বেশ পায়। তো আমার কথা হচ্ছে একটি মেয়ের কথা সময় তখন কি সেও এরকম একটি মেয়ে যার আছে সে কি এরকম বেশ পাবে? আচ্ছা ঠিক আছে, প্রশ্ন ক্লিয়ার। পরবর্তী প্রশ্ন প্লিজ। যে অনেক সময় যে টিভিতে মানুষ হাবিস স্পন্সর করে 3 years 2 years এরকম, তো আমি ওই পয়সাটা দিলাম কিন্তু সে যদি পড়ে না তাহলে আমার কি ওই হাবিজের, আমি কিন্তু পে করে ফেলছি কিন্তু আমি তো জানছি না বিদেশ থেকে যে সে কোর্সটা কমপ্লিট করছে কি না, তো আমার এই সবটা কি আমি পাবো? ওকে ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে নাম্বার টু। অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে যে আমার নানি রমজানে মারা গেছে, তো আমার আম্মা ছোট ছিলেন, তো এখন আমার আম্মা জানতে চাচ্ছে যে মানে উনি তো 4 রোজার সময় মারা গেছেন, তো ওনার মেয়ে হিসেবে কি আমার আম্মা ওনার জন্য 1 মাস রোজা রাখতে পারবে, এই সবটা কি উনি পাবে? আর নাম্বার ফোর হচ্ছে যে অনেক সময় মিসকারেজের বাচ্চা মা বাবা মানে মিসকারেজের বাচ্চা অনেক সময় আল্লাহ বলছেন হাসরের সময় যে মানে মা বাবা পাবে, তো মানে ওই বাচ্চা অনেক সময় শোনা যায় যে মায়ের নাড়ি ধরে টেনে নিয়ে যাবে কিন্তু বাবার কথা আসেনি, তো আমি জানতে চাই মা বাবা দুজন পাবে না শুধু বাবা মানে মা পাবে, এটা একটু আমাকে ক্লিয়ার করে জানাবেন। ওকে ঠিক আছে, প্রশ্ন ক্লিয়ার হয়েছে, চমৎকারভাবে আপনি 4টি প্রশ্ন রেখেছেন ইনশাআল্লাহ, এবং আমাদের সময় কিন্তু খুবই কম আছে শেখ, ইনশাআল্লাহ আপনি যদি এই সংক্ষিপ্তভাবে উত্তর যদি দেন। প্রথম প্রশ্ন যদি শুরু করি, তার যদি মানে তিনজন মেয়েরই থাকে, আমরা শোনা মানে কলার বলছেন যে হাদিস শোনা গেছে, আবার প্যারেন্টস গোয়িং টু জান্নাহ, হোয়াট অ্যাবাউট ইফ ইটস ওয়ান ডটার? তো হাদিসটা কিন্তু আলহামদুলিল্লাহ সহি হাদিস, যেটা আসছে যে তিনটা মেয়েকে যিনি ইয়ে করবেন সুশিক্ষা দিয়ে ইসলামী ধার্মিক শিক্ষা দিয়ে উনাকে ইয়ে করবেন লালন পালন করবেন তাহলে অবশ্যই উনি জান্নাত পাবেন, কিন্তু আপনি মনে করতে পারেন যারা একজন আছে কিংবা দুইজন আছে তারা কি জান্নাতে যাবে না? হ্যাঁ, আপনার ছেলে মেয়ে আপনার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে যদি আপনি তাদেরকে ইসলামী দিনী শিক্ষা দিয়ে তাদেরকে শিক্ষিত করেন। যে হাদিসে আসছে যে তিনটা জিনিস রাখে যাওয়ার পরে একজন মানুষের জন্য সদকায় জারিয়া হয়ে যাবে, এর মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, যে নেক সন্তান মা বাবার জন্য দোয়া করবে, যদি নেক সন্তান হয়ে যায় এবং দিনদার হয়ে যায় পরহেজগার মুত্তাকি হয়ে যায় আর তারা দোয়া করে তো অবশ্যই আপনি আপনার জান্নাতে যাওয়ার একটা উসিল্লা হয়ে যেতে পারে। তার জন্য কিন্তু প্যারেন্টসরা অ্যাজ আ রোল মডেল প্লে করতে হবে ইনশাআল্লাহ। ওকে থ্যাংক ইউ। তারপরে প্রশ্নটি হচ্ছে হাফিজ স্পন্সর করা, যদি হাফিজ বাচ্চাটা যদি তার খতম না করে বা
eventually now আর উনি পুরো মানে ফুল ডোনেশনটা দিয়ে দিচ্ছেন উইল শি বি এবল টু গেট দি সেম রিওয়ার্ড প্রথম যেটা হচ্ছে যে আপনি নিয়ত করে দিয়ে দিয়েছেন বোন আপনি তো আসলে জাহিরে বাজ্যিক যেটা দেখতেছেন যে জাহিরভাবে দেখতেছেন তারা কাজ করতেছে ফিল্ডে তারা হাফিজদের পিছনে কাজ করতেছে এটার উপরে আপনি ইয়ে হয়ে বিশ্বাস করে আপনি দিয়ে দিয়েছেন ইননামাল আমালু বিন নিয়ত যে সকল কাজটা হচ্ছে আপনার নিয়তের উপর আপনার নিয়ত ছিল কি যে আপনি হাফিজ বানাবেন এর জন্য আপনার পয়সাটা দিয়ে দিয়েছেন এখন আপনার সাথে যদি কেউ প্রতারণা করে থাকে তাহলে সে এটার ইয়ে বাদটা বইতে হবে উনাকে কনসিকোয়েন্স ইয়ে করতে হবে একটু ক্লারিফাই করতে চাচ্ছি এখানে যে যদি ছেলেটা যদি হাফিজ হলো না হয়তো ফর এক্সাম্পল কোনো কারণে যে পার্টিকুলার স্টুডেন্টকে স্পন্সর করা হয়েছে সে করতে পারলো না ফর হোয়াট এভার রিজন পারহ্যাপস মাইট নট হ্যাভ আ স্ট্রং মেমরি পারহ্যাপস ডিউ টু ইলনেস অর হোয়াটএভার তখন কি হচ্ছে যে আপনি নিয়ত করেছেন যে উনি হাফিজ হবেন এর জন্য আপনি একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছেন কিন্তু হাফিজ হতে পারে নাই ধরেন উনি একটা বয়সে যাওয়ার পরে উনি বলতেছে যে আমি হাফিজ আর করবো না হয়ে উনি বেমার পড়ে গেছে আপনি যে নিয়তে দিয়েছেন ইনশাআল্লাহ এই নিয়তে আপনি সওয়াবটা পাবেন ইনশাআল্লাহ এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ কারণ আপনি তো নিয়ত করে দিয়েছেন আপনি 10-15 বছর পরে এই হাফিজের সাথে আপনার হয়তো যোগাযোগ হবে না সে কোথায় আছে না আছে তবে আপনি কোন নিয়তে দিয়েছিলেন যে উনি হাফিজ হবে একজন দিনদার ইয়ে করছেন আপনার নিয়তের উপরে আপনি পাবেন যেটা হাদিসে আছে অন্যত্র আল্লাহ রসুল বলছেন যে আল জাজাউ মিন জিনসিল আমাল যে আপনার রিওয়ার্ডটা হবে যে উদ্দেশ্যে যে টাইপ অফ ইবাদতের জন্য আপনি দিয়েছেন সে পূরণ করুক আর না করুক আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটাই আমরা আশা রাখি অসংখ্য ধন্যবাদ তারপরে হচ্ছে ওনার নানি মারা গেছেন আল্লাহ যেন বেশ নসিব করুক ওনার মা যদি এক মাস অন বিহাফ অফ নানি যদি রাখতে চায় রোজা অপরের জন্য যিনি মৃত্যু হয়ে গেছেন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছেন ওনার ওফাতের পরে রোজাটা কি কজা করা যায় কি না এটা নিয়ে অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে যে না আপনি ওনার জন্য কজা করতে পারেন না কিছু শাফি উলামায়ে কেরাম কিছু উলামায়ে কেরাম তারা বলছেন যে আপনি কজা করতে পারেন তবে অধিকাংশের মত হচ্ছে যে না যিনি দুনিয়ায় থেকে বিদায় নিয়ে নিয়েছেন ওনার উপর সোমটা ছিল ওনার উপর রোজাটা ছিল উনি রাখার কথা ছিল উনি রাখতে পারে নাই আপনি ওনার পক্ষ থেকে রাখতে পারেন না হজর ক্ষেত্রে ভিন্ন যিনি মারা গেছেন আপনার মা মারা গেছেন ওনার জন্য উনি যদি হজ করেন নাই আপনি ওনার জন্য হজ করতে পারেন অনেক উলামা ইকরাম বলতেছেন যে আল উমরাতু আনিল গাইর আপনি মৃত্যুর জন্য উমরাও একটা করতে পারেন শুধু এক সফরে একটাই করবেন ইনশাআল্লাহ এটাই হচ্ছে গ্রহণযোগ্য মত অতএব শেষ কথা হচ্ছে যে না মৃত্যু ব্যক্তির জন্য আপনি রোজা রাখবেন না ওনার জন্য বেশ করে সদকা দিবেন ওনার জন্য দান খয়রাত করবেন এটাই কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত দোয়া করবেন ইনশাআল্লাহ এবং আমরাই দোয়া করি যে আপনার মাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন ইনশাআল্লাহ আচ্ছা আর লাস্ট প্রশ্নটি হচ্ছে বাচ্চা যদি মিসক্যারেজ হয়ে থাকে শোনা গেছে যে মাকে টেনে নিয়ে জান্নাতে চলে যাবে বাবার ক্ষেত্রে এরকম শোনা যায়নি এটা কি উভয় হাদিসে আপনি যেটা বলছেন যে হাদিসে এইরকম আসছে যখন বাবার কথা আসে নাই তা আমরা এইদিকে যাওয়ার প্রয়োজন না এবং এর এত বিশ্লেষণ আমার কাছেই নাই তবে আমি যেটা মনে করি যে যেরকম আল্লাহ রসুল বলেছেন এইরকমই আমরা এই জিনিসটাকে বুঝি মার সাথে বাচ্চার ভিন্ন একটা সম্পর্ক সেই হাদিস না আপনারা নিশ্চয়ই শুনছেন যে সাহাবী জানাই বললেন যে ইয়া রসুলাল্লাহ কার সাথে আমার সবচেয়ে বেশি ভালো সম্পর্ক রাখা প্রয়োজন কার সাথে সুন্দর ব্যবহার করা প্রয়োজন আল্লাহ রসুল বললেন যে তোমার মার সাথে তিনবার বললেন কেন কারণ ওনার সাথে ঘনিষ্ঠ ভিন্ন একটা সম্পর্ক আছে অতএব মাকে আল্লাহ রাব্বুল ইজ্জত অন্যতম একটা স্থান দিয়েছেন মাকাম দিয়েছেন অতএব মা বাচ্চা মাকে নিয়ে যাবে জান্নাতে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ সময় একদম শেষ হয়ে গেছে চারটি প্রশ্ন এবং আমাদের সময় একদম শেষ অসংখ্য ধন্যবাদ শেখ আপনাকে দিচ্ছি আপনি তো কষ্ট করে এসেছেন এবং আপনি প্রশ্নের উত্তর দিয়েছেন বারাকাল্লাহু ফিক প্রিয় দর্শক কথা বলতে বলতে চলে এলাম অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে জাস্ট একটা জিনিস বলতে চাচ্ছি স্পেশালি আমার লাস্ট কলার যিনি ছিলেন হাফিজ যদি আপনি স্পন্সর করে থাকেন এবং কোনো অর্গানাইজেশন যদি বলে থাকে তারা স্পন্সর করছেন প্লিজ এটা আপনারও কিন্তু রেসপন্সিবিলিটি আছে টু মেক শিওর দ্যাট দি অর্গানাইজেশন ইজ অ্যাকাউন্টেবল আপনি যে উদ্দেশ্যে দিয়ে থাকেন যে স্টুডেন্টকে দিয়েছেন আপনি প্লিজ খোঁজখবর নেবেন প্রোগ্রেস রিপোর্টটি রাখবেন কতটুকু কী হয়েছে এটা আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে এবং যদি কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের যদি কনসার্ন রেজ করা যদি থাকে প্লিজ ফিল ফ্রি টু গেট ইন টাচ উইচ এভার দি অর্গানাইজেশন ইজ অ্যান্ড ইনশাআল্লাহ ইউ শুড হেয়ার আ ভ্যালিড আনসার শেষ কথা এটা ইনশাআল্লাহ বলতে চাচ্ছি ইনশাআল্লাহ আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে এবং যেটি শেখ প্রথমেই বলেছেন আমাদেরকে জ্ঞান বা এডুকেশন অর্জন করতে হবে ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ এটা আমাদের অব্যাহত থাকবে আনটিল উই মেক মিট নেক্সট টাইম সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিক নাশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহু খাইর শেখ থ্যাংক ইউ ভেরি মাচ